সো হে গাইস হোয়াটসঅ্যাপ, সো গাইস আজ আমি তোমাদের এমন একটা অ্যাপের কথা বলবো। গাইস এই অ্যাপ থেকে তোমরা যে কোনো বেঙ্গলি মুভিজ কিন্তু দেখতে পারবে। গাইস নিউ রিলিজ বেঙ্গলি মুভি হোক বা কমেডি মুভি হোক বা ওল্ড বেঙ্গলি মুভি হোক সব কিন্তু তোমরা এই অ্যাপ থেকে দেখতে পারবে। সো গাইস এই ভিডিওটা তোমরা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তো ভিডিওটা একদমই ছোট্ট হতে চলেছে। সো গাইস এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং গাইস লেটেস্ট আপডেটের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা চাইলে জয়েন করতে পারো। ওকে, তো গাইস তোমাদের টাইম না ওয়েস্ট করে আমি ভিডিও শুরু করে দিচ্ছি। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক মুভি কিন্তু এখানে আপলোড করা আছে, এখানে বেঙ্গলি মুভি তোমরা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি এখানে স্ক্রল করছি এবং গাইস এখানে কিন্তু সমস্ত মুভিগুলো কিন্তু এখানে আপলোড করা আছে, ঠিক আছে? সো গাইস সবার প্রথমে আমি তোমাদের এখান থেকে যে কোনো মুভি একটা আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ওকে গাইস, তো BA.com এই যে মুভিটা আছে এটা আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখে নাও তোমরা এখানে প্লে হচ্ছে কিনা, ঠিক আছে? তো গাইস সো প্রথমে তোমাদের আমি প্লে করে দেখিয়েছি, তারপরে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এই অ্যাপটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। এই অ্যাপটা কিন্তু গাইস প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আমি সেটা তোমাদের বলে দেবো ওকে ভিডিও শেষে। সো গাইস এখানে দেখতে হচ্ছে এখানে কিন্তু ব্রাউজার থেকে এখানে ওপেন হচ্ছে, এখানে G5.com কিন্তু এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো কপিরাইটের জন্য গাইস আমি এখান থেকে সাউন্ডটা কিন্তু এখানে একদম কমিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখতে থাকো। সো গাইস এখানে দেখতে হচ্ছে এখানে BA.com এখানে কিন্তু লোডিং নেওয়া শুরু করে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং নিচ্ছে। তো একটু পরেই 2 ঘন্টা 1 মিনিটের বই, ঠিক আছে, 2 ঘন্টা যেখানে লোডিং হচ্ছে। তো আমার ডেটা কানেকশন একটু স্লো, তো ভিডিওটা প্লে হওয়া পর্যন্ত আমি এখানে ওয়েট করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও প্লে হওয়া এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে স্কিপ ইন্ট্রো দেখাচ্ছে, তো আমি এখানে স্কিপ ইন্ট্রো ক্লিক করছি। ওকে গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুভিটা কিন্তু এখানে প্লে হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে বেশি কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য গাইস আমি বেশি কিছু দেখালাম না। এখানে কিন্তু তোমরা সমস্ত রকম বেঙ্গলি মুভি এই অ্যাপটাতে পেয়ে যাবে, ঠিক আছে? তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত বেঙ্গলি মুভি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। স্ক্রোল করলে কিন্তু তোমরা এখানে অনেক মুভি কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, সমস্ত বেঙ্গলি মুভি ওল্ড থেকে শুরু করে নিউ রিলিজ মুভি কিন্তু এখানে সমস্ত কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সো গাইস এটা আমি কমেডি সেকশানে ঢুকে যাই বেঙ্গলি, ঠিক আছে? আমি তোমাদের বেঙ্গলি মুভি আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে উপরের দিকে স্ক্রোল করছি, তো রোম্যান্টিক বেঙ্গলি মুভি এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবো সমস্ত এখানে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে ভাগ করা আছে, ঠিক আছে? তোমরা বেঙ্গলিতে রোম্যান্টিক ক্যাটাগরিতে ঢুকতে পারো, হরর প্রত্যেকটা ক্যাটাগরি এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তোমরা এই অ্যাপ থেকে তোমরা চেক করে দেখতে পারো, ঠিক আছে? সো গাইস এটা একটা খুবই ভালো অ্যাপ, ঠিক আছে? তোমরা এখান থেকে সমস্ত বেঙ্গলি মুভিস কিন্তু এখানে প্লে করে দেখতে পারবে এবং তোমাদের কোনো কিন্তু বাফারিংও হবে না, খুব ভালোভাবে কিন্তু এখান এই অ্যাপ থেকে তোমরা প্লে করতে পারবে। সো গাইস এবারে এই অ্যাপের নামটা আমি তোমাদের বলে দিচ্ছি, এই অ্যাপের নাম হচ্ছে VI মুভিস অ্যান্ড টিভি, ঠিক আছে? তো আমি তোমাদের প্লে স্টোরে গিয়ে দেখে দিচ্ছি, এই অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে খুবই সহজে পেয়ে যাবে এবং ডাউনলোড করতে পারবে এবং গাইস ইজি টু ইউজ, গাইস তোমরা খুবই সহজে এই অ্যাপটা তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? আমি তোমাদের প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস দেখতে পাচ্ছ আমি এখানে প্লে স্টোরে সার্চ করে রেখেছি, তো সরি গাইস এটা লোডিং নিচ্ছে। ওকে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে VI মুভিজ অ্যান্ড টিভি, এখানে OTT থেকে দেখতে পাচ্ছ, এখানে তোমরা এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবে এবং গাইস এই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা এখান থেকে যে কোনো বেঙ্গলি মুভিস কিন্তু গাইস তোমরা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? এবং গাইস অ্যাড ফ্রি, তোমাদের কোনো অ্যাডও দেখতে হবে না এখানে, ঠিক আছে? তো এখানে বেঙ্গলি মুভিস তোমরা এখান থেকে প্লে করে দেখতে পারো। আশা করছি গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো গাইস এরকম আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম আপডেট তোমাদের দিতে থাকবো। এবং গাইস আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো, টেলিগ্রামে কিন্তু আমি সবার আগে আপডেট দিই, তো অবশ্যই আমার টেলিগ্রামটা জয়েন করতে পারো, ঠিক আছে? সো গাইস দেখা হচ্ছে নেক্সট আপডেটে, চলো টাটা।